Assalamu alaikum. Shahid Islam is speaking from Shahid Cadet Academy main campus to Abdullahpur Uttara Dhaka. Dear students, we are discussing about use of capital letters and punctuation marks. Today we will discuss the next part of use of capital letters and punctuation marks. So let's start. Dear Shikhartibindu, amra punctuation marks and capital letters porteci ebong tar last class e ebong noyta niyom likhe diyechhilam. Ajke amra shikhbo use of comma. কমার ব্যবহারটা কীরকম? কমাটা এটা হয় নিচের দিকে, এটা যেমন দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি লিখে শেষ শব্দের আগে, লিখতে শেষ শব্দের আগে অ্যান্ড এবং এর আগের ওয়ার্ডগুলোর মাঝে কমা বসতে হবে। তোমরা উদাহরণটা খেয়াল করো, উই ভিজিটেড বগুড়া, রাজশাহী, কক্সবাজার অ্যান্ড আদার প্লেসেস। এখানে এক দুই তিন চার, চারটা ওয়ার্ড পাশাপাশি আছে, বাট আমরা কী করলাম, লাস্টের শব্দের আগে অ্যান্ড বসালাম এবং তার আগে যতগুলো শব্দ আছে তার মাঝখানে মাঝখানে আমরা কমা বসিয়েছি। এরকম কেস ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে, কেস ইন অ্যাপোজিশন হচ্ছে কর্তার বিশেষ পরিচয়। নিচে আন্ডার দেখো, নজরুল দ্য ডেভিল পোয়েট অফ বাংলাদেশ, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, অর্থাৎ নজরুল হচ্ছে আমাদের দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় কবি। ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি। ইজ দ্য রেবেল পোয়েট অফ বাংলাদেশ, এটা হচ্ছে কর্তার বিশেষ পরিচয় বা কেজ ইন অ্যাপোজিশন, অর্থাৎ কেজ ইন অ্যাপোজিশনের আগে পিছনে কমা হয়। দেখো বাংলাদেশের পরে কমা হয়েছে আর এখানে দ্য রেবেল দার আগে কমা হয়েছে, অর্থাৎ নজরুলের পরে বসছে, অর্থাৎ এইরকম কেজ ইন অ্যাপোজিশনের আগে পিছনে কমা বসে। পত্রের স্যালুটেশন, এ স্যালুটেশন যেমন মাই ডিয়ার ফাদার, সম্বোধনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন মাই ডিয়ার ফাদার, ফাদারের পরে কমা, অথবা বন্ধুকে লিখলে, মামুনকে লিখলে যেমন ডিয়ার মামুন, তারপরে হবে কমা ব্যবহার করতে হবে। ভোকেটিভ কেজের ক্ষেত্রে, অর্থাৎ ভোকেটিভ কেজের অর্থাৎ কাউকে কোনো কিছু সম্বোধন করা হয় তখন তাকে ভোকেটিভ কেজ বলে, যেমন হোয়ার আর ইউ গোয়িং আকাশ, এখানে আকাশ হচ্ছে ভোকেটিভ কেজ, এর আগে কমা বসছে। আবার এই শব্দটাই যদি প্রথমে বসত তাহলে আকাশ, কাম হেয়ার, তাহলে আকাশের পরে হয়তো ভোকেটিভ কমাটা, অর্থাৎ ভোকেটিভকে যদি লাস্টে বসে তাহলে আগে কমা, আর প্রথমে বসলে এর পরে কমা ব্যবহার করতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের প্রথমে বসালে তারপরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, যেমন হোয়েন আই ওক আপ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই জন্য এরপর আমাদের কমা বসাতে হলো। ইট ওয়াজ রেনিং, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এই দুইটা ক্লজকে আলাদা করার জন্য সাবঅর্ডিনেট ক্লজের পরে কমা বসাতে হবে। এটা হচ্ছে, এগুলো গেল পাঞ্চুয়েশন মার্কসের ব্যবহার। এখন আমরা আসি ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স হচ্ছে বড় হাতের অক্ষর, ইংরেজিতে দুই ধরনের লেটার্স আছে, ক্যাপিটাল আর স্মল লেটার। কোথায় ক্যাপিটাল লেটার, কোথায় স্মল লেটার, এটা আমরা তো আগেও শিখেছিলাম, কিন্তু এখানে আমরা নিয়মের মাধ্যমে শিখি। যেমন কোন কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্সের প্রথম শব্দের প্রথম লেটার অথবা অক্ষর ক্যাপিটাল হয়, যেমন দামন শাইনস অ্যাট নাইট, এখানে দার টিটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। নাম্বার টু, সকল প্রপার নাউন ও প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। প্রপার নাউন হচ্ছে সবসময় যেখানেই বসে ক্যাপিটাল লেটার হবে, প্রপার অ্যাডজেক্টিভও সেম, যেমন দিস ইজ এ চাইনিজ ফুড, এই চাইনিজটা এখানে প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে উঠছে এবং এটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়েছে। যদিও ক্যাপিটাল এবং স্মল সি দেখতে একই রকম, কিন্তু ক্যাপিটাল সিটা হবে স্মল সির চাইতে দ্বিগুণ একটু বড় হবে। সাকিব লিভস ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হচ্ছে একটা নেম অফ এ কান্ট্রি, অস্ট্রেলিয়া যে নেম অফ কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ কন্টিনেন্ট, একটা দেশের নাম এবং একটা মহাদেশ, এবং এটা একটা প্রপার নাউন, এই জন্য এটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস ফলো, নাম্বার থ্রি, প্রোনাউন আই, আই মানে আমি, এবং নোট অফ এক্সক্লেমেশন বিশেষের চিহ্ন, এর পরের ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, যেমন মে আই গো আউট, আই নিচে দেখা আন্ডারলাইন করা আছে, এটা এ আইটা তো বুঝাইছে আমি, এবং এটা কখনোই বাক্যের যে কোনো জায়গায় বসুক সবসময় কী হবে, ক্যাপিটাল লেটার হবে। ও
ইউ হ্যাভ মিস দ্য গোল, তুমি গোলটা মিস করেছ, তার মানে এখানে বিশ্বাস চিহ্নের পরে শব্দ ইউ, ইউ এর ওয়াইটার ক্যাপিটাল লেটার, মাস ও দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, যেমন ফ্রাইডে ইজ আওয়ার হলিডে, ফ্রাইডে দেবটা ক্যাপিটাল, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর একটা মাসের নাম, এই জন্য প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এটা শুধু প্রথমে না যে কোনো জায়গায় বসুক এটা কী হবে ক্যাপিটাল লেটার হবে। পত্রের সম্বোধনে তিনটা ওয়ার্ড দেওয়া থাকলে, তিনটা ওয়ার্ড দেওয়া থাকলে সামনেরটা পিছনেরটা, সামনেরটা এবং লাস্টেরটা ক্যাপিটাল লেটার হবে, মাঝখানেরটা হবে স্মল লেটার। মাই ডিয়ার মাদার, এখানে মাই এবং মাদারের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়েছে। এরকম ডিয়ার সুহেল, যখন দুইটা ওয়ার্ড যখন দুইটা থাকবে সম্বোধনে তখন দুইটারই প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, যেমন ডিয়ারের ডি ক্যাপিটাল হয়েছে এবং সুহেলের এস ক্যাপিটাল লেটার হয়েছে। আল্লাহ এবং গড এর পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা ট্যাগ কোয়েশ্চেন, কান্ট হি, যেহেতু এখানে আল্লাহর পরিবর্তে আপনার প্রোনাউন বসালাম, সো এখানে এই হি দ্বারা বোঝায় আল্লাহকে, এই জন্য এটা হবে। এরকমভাবে লিখলে বুঝতে হবে যে এটা আল্লাহকে বোঝাচ্ছে বা সৃষ্টি গডকে বোঝাচ্ছে। এরকম রিপোর্টেড স্পিচ এর প্রথম অক্ষর, রিপোর্টেড স্পিচ যেমন ইনভার্টেড কমার ভিতরে থাকে, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর দেখো আই, এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এরকম যে কোনো রিপোর্টেড স্পিচের প্রথম ওয়ার্ডটা কী হবে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। ব্যক্তি, স্থান, নদী, পর্বত, সাগর, মহাসাগর, ধর্মগ্রন্থ, জাতি, সংবাদপত্রের নাম, এদের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। যেমন দ্য মেঘনা ইজ এ মাইটি রিভার, মেঘনা একটা নদীর নাম, উইদিট দ্য কোরআন, কোরআন একটা ধর্মগ্রন্থের নাম, দ্য ইংলিশ স্পিকিং ইংলিশ, ইংলিশ একটা জাতির নাম, উই লিভ ইন ঢাকা, ঢাকা একটা স্থানের নাম, কেভিন ইজ এ গুড ফুটবলার, কেভিন একজন, কেভিন ডি ব্রুইন একজন বেলজিয়ামের বিশ্ববিখ্যাত মিডফিল্ডার, কেভিন একটা খেলোয়াড়ের নাম, তাহলে এই জন্য এটা ফার্স্ট অক্ষর ক্যাপিটাল লেটার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার জন্য একসাথে থাকবে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, এটা তোমরা ভালো করে নোট করে রাখো, আমি অত্যন্ত সহজ করে লিখে দিয়েছি। আর এইচডব্লিউ হচ্ছে তোমার আজকে ক্লাসে যা পড়ানো হলো, আর নাম্বার টু হচ্ছে ইংলিশ ইএফটি, ইংলিশ ফর টুডে লেসন সিক্স, নো মোর টুডে, দ্যাটস অল ফর ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।